কলকাতা কাণ্ডই জোকাৰিছে সমগ্র দেশ। ধর্মঘটত নামিছে এইমছৰ চিকিৎসক। বন্ধ থাকিব ওপিডি ওটি। কলকাতার ধর্ষণকাণ্ডই জোকাৰিছে সমগ্র দেশ। সমগ্র দেশতেই আরম্ভ হয়েছে তীব্র প্রতিবাদ। মাত্র এটাই কথা, ন্যায় লাগে। দোষীর কঠোরতম শাস্তি হব লাগে। কলকাতার আর্জিকাৰ হস্পিটালত সংঘটিত মহিলার প্রশিক্ষার্থী চিকিৎসকর দলবদ্ধ ধর্ষণ আর হত্যার ঘটনায় সমগ্র দেশতেই লগাইছে তোলপাড়। এই নৃশংস কাণ্ডর প্রতি ক্ষোভ প্রকাশে রাজ্যজুড়ি প্রতিবাদ সাব্যস্ত করেছে চিকিৎসকরপর সাধারণ সর্বসাধারণ রাইজে। ভুক্তভোগী চিকিৎসকগুলির ন্যায়ের দাবিরে দেশের বিভিন্ন রাজ্যত চিকিৎসকসকলেও গড়ি তুলিছে তীব্র প্রতিবাদ। আজি এই কাণ্ডর প্রতিক্রিয়ার স্বরূপে রাজধানী দিল্লিতো ধর্মঘট কার্যসূচী গ্রহণ করেছে চিকিৎসকসকলে। চিকিৎসকসকলের এই ধর্মঘট কার্যসূচীর বাবে এইমছত আজি ওপিডি আর ওটি সেবার বন্ধ থাকিব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। অবশ্যে জরুরীকালীন সেবা অব্যাহত থাকিব বলেও ঘোষণা করেছে এইমস ফেকালটি এসোসিয়েশন। এসোসিয়েশনের মতে আজি জরুরীকালীন অবস্থার বাইরে সকলো নিয়মীয়া সেবা বন্ধ থাকিব বলে বদলি করে। কলকাতার কাণ্ডর প্রতিবাদ হিসাবে এই সিদ্ধান্ত এইমস ফেকালটি এসোসিয়েশন। উল্লেখ্য যে দিল্লির এইমস ফেকালটি এসোসিয়েশনের এই সিদ্ধান্তর পাছত রোগীসকলের স্বাভাবিকতে আজির বহু সমস্যার সম্মুখীন হব লাগিব। আবাসী চিকিৎসকসকলে এইমস দিল্লির অধ্যাপকসকলেও এই ধর্মঘট কার্যসূচীত অংশগ্রহণ করার কথা ঘোষণা করেছে। লক্ষণীয়ভাবে কলকাতার কাণ্ডর প্রতিক্রিয়ার স্বরূপে পুয়ের পর এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে চিকিৎসকসকলে। প্রতিবাদীর এই চিকিৎসকসকলে ইন্ডিয়ার গেটলৈকে ছয় কিলোমিটার জোরার পদযাত্রা উলিয়েছিল যদিও প্রতিবাদকারীসকলক ইন্ডিয়ার গেট পর্যন্ত আগবাহাত বাধা প্রদান করলে প্রশাসন। এই নৃশংস ঘটনার পিছতেই দিল্লির মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বহু রাজ্যত প্রশিক্ষার্থী চিকিৎসক আর চিকিৎসকসকলে বিক্ষোভ প্রদর্শন করে সমদল উলিয়ার পরিলক্ষিত হয়। চিকিৎসকসকলে সমগ্র দেশ জোকাৰি যাওয়া কলকাতার কাণ্ডর প্রতি ক্ষোভ প্রকাশ করে বহুকেটার দাবি ইতিমধ্যে উত্থাপন করেছে। দাবি সমূহ আছে এনেদরে। কলকাতাত রাষ্ট্রপতি শাসনের দাবি তুলিছে প্রতিবাদী চিকিৎসকসকলে। ভুক্তভোগী প্রশিক্ষার্থী চিকিৎসকগুলির তাৎক্ষণিক ন্যায় লাভের দাবি। ধর্ষণ তথা হত্যাকাণ্ডের তদন্তর দাবি সিবিআই হাতত অর্পণ করা। চিকিৎসকর কেন্দ্রীয় সুরক্ষা আইন কার্যকরী করার দাবি। চিকিৎসালয়ত লগা সিসি ক্যামেরার সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করার দাবি তুলিছে প্রতিবাদকারী চিকিৎসকসকলে। এতিয়া সময়ে কব কি ধরনের ন্যায় পাব এইগুলি চিকিৎসক। নিউজ এক্সপোর্ট মাই নিউজ এন্ড